আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসেগড়। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার খুবই পছন্দের একটি রেসিপি, আর সেটি হলো আচার। আজকে আমি আপনাদের সাথে আমড়ার আচারের রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আচার আমরা কে না পছন্দ করি, সবাই আচার আমরা খুবই পছন্দ করি। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। এই আচারের জন্য প্রথমে আমি 5 কেজি আমড়াকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি ছুরির সাহায্যে ছিলে নেব বা একটি সবজি সেলার কাটার দিয়ে ছিলে নেব। আপনারা যে কোনোভাবে ছিলতে পারেন, ছুরি দিয়ে ছিলতে পারেন, সবজি সেলার মেশিন দিয়ে ছিলতে পারেন, আবার আপনারা বটকি দিয়েও ছিলতে পারেন। আপনাদের যার যেভাবে সুবিধা হয় সেভাবে আমরাকে ছিলে নিতে পারেন। আমরা একটু শক্ত প্রকৃতির ফল, তাই এটিকে ছিলা বা কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়। এরপরে আমরা কি সেলার পরে সাথে সাথে কিন্তু পানির মধ্যে রেখে দিবেন, কারণ এর মধ্য থেকে এক ধরনের একটা কষ বের হয়, এতে করে আমরার উপরের অংশ কালো হয়ে যায়। ধুয়ে তারপরে এরকম ছুরি দিয়ে যদি আপনারা কাটেন তাহলে আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা মোটা ছুরি দিয়ে কাটবেন, এতে করে কাটাটা সুন্দর হবে এবং হাত কাটার ভয় থাকবে না। আর এরকম চিকন চিকন করে আপনারা আচারের জন্য আমড়াটাকে কেটে নেবেন। যেহেতু আমরা একটু শক্ত তাই একটু চিকন করে কাটলে আচারটা ভালো হয়। এভাবে সবগুলো আমড়াকে আমি চিকন করে কেটে নিব। বড়াটা আপনারা ফেলে দিতে পারেন, আবার নিতেও পারেন। এর জন্য নিচ্ছি আমি সাদা সরিষা 5 টেবিল স্পুন। এগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আপনারা হোয়াইট ভিনেগার দিয়েও ভিজিয়ে রাখতে পারেন যদি সরিষাটা আগে থেকে আপনাদের ধোয়া থাকে। এরপরে নিচ্ছি আমি ধনিয়া 5 টেবিল স্পুন 5 কেজি আমড়ার জন্য, অর্থাৎ প্রতি কেজির জন্য 1 টেবিল স্পুন করে নিচ্ছি। মিষ্টি জিরা নিচ্ছি 3 টেবিল স্পুন তারপরে জিরা নিচ্ছি আমি 5 টেবিল স্পুন প্রত্যেক কেজির জন্য 1 টেবিল স্পুন করে জিরা নিচ্ছি। তারপর নিচ্ছি আমি এখানে রসুন 250 গ্রাম, কিছু কেটে দিব, কিছু পেস্ট করে দিব, 5 ফোড়ন, আর কিছু নিয়েছি আস্ত মশলা, এলাচি, দারুচিনি, তেজপাতা, শুকনো মরিচ, 1 কাপ পরিমাণ নিয়েছি তেঁতুলের কাত। চুলায় চলে এসেছি, এবার আমি আচারের মশলাগুলোকে একটু হালকা রোস্ট করে নিব। হালকা রোস্ট করে নিচ্ছি, তবে আচারের মশলাকে কিন্তু একেবারেই হাই ফ্লেমে রোস্ট করা যাবে না, এতে করে মশলা পুড়ে যেতে পারে। মশলা পুড়ে গেলে আপনাদের টেস্টটা নষ্ট হয়ে যাবে বা মশলা তিত হয়ে যাবে, তখন আচারের টেস্ট ভালো আসবে না। আর মশলা যখন রোস্ট হবে তখন আলাদা একটা ডিশের মধ্যে ঢেলে রাখবেন। যদি আপনার ফ্রাই প্যানে রেখে এগুলোকে ঠান্ডা করেন তাহলে ফ্রাই প্যানের তাপে মশলা অনেক বেশি রোস্ট হয়ে যাবে এবং মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠান্ডা হওয়ার পরে সবসময় মশলা গ্রাইন্ড করবেন, এতে গ্রাইন্ডটা ভালো হয়। আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছি, দেখুন এরকম হয়েছে। মশলা আচারে মশলাকে কখনোই পুরোপুরি মিহি গ্রাইন্ড করবেন না, মিহি গুঁড়ো করলে আচারে কিন্তু খেতে ভালো লাগে না। আচারে মশলা যদি একটু দানাদার থাকে তাহলে খেতে ভালো লাগে। আর এই মশলার সাথে আমি এখন আচারের ভালো একটা টেস্ট আসার জন্য মিক্স করব 5 টেবিল স্পুন পরিমাণ বিট লবণ, অর্থাৎ আমি 5 কেজির জন্য 5 টেবিল স্পুন নিয়েছি। আপনারা এরকমভাবে তৈরি করে মশলাকে ঘরে স্টোর করে রেখে দিতে পারেন, একটুও নষ্ট হবে না এবং যেই কোনো আচারের সাথে এই মশলা ব্যবহার করতে পারবেন। তারপরে সাদা সরিষাগুলো ভিজে গিয়েছে, এখন এগুলোকে আমি পেস্ট করব। সাথে দিয়ে দিব যে রসুন নিয়েছি তার অর্ধেকটা, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, এতে করে সরিষা পেস্টটা তিতা হয়ে যাবে না। কাঁচামরিচ যদি সরিষা পেস্টের সাথে দেওয়া হয় তাহলে সরিষা পেস্ট অনেকক্ষণ বাইরে থাকলেও তিতা হয়ে যায় না, নাইলে কিন্তু তিতা হয়ে যায়। পেস্টটা রেডি হয়ে গিয়েছে, চুলায় চলে এসেছি আচার তৈরির জন্য। ফ্যান বসিয়ে দিয়েছি, আর 5 কেজি আমড়ার জন্য আমি এখানে
আড়াই কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করব, অর্থাৎ এক কেজির জন্য হাফ কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করব। আমি এখানে দুই কাপ পরিমাণ দিয়েছি, পরে আমি আরও হাফ কাপ ব্যবহার করব, সেটা আপনাদেরকে দেখাবো আচারের তৈরির পরে। আপনারা এখনও ব্যবহার করতে পারেন। আর আস্ত মশলা দিয়ে দিয়েছি এক টি স্পুন পরিমাণ কালি জিরা, এলাচি, দারুচিনিগুলো দিয়ে একটু ভেজে নেব। রসুনগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, এখন এগুলোকে একটু লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। লাইট ব্রাউন করে ভেজে নেওয়ার পরে সরিষা পেস্টগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দেখুন সরিষা পেস্টটা দিয়ে দিচ্ছি, সরিষা পেস্টগুলোও কিন্তু একটু লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। লাইট ব্রাউন করে ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো এবং এক টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এতে করে তেলের রঙটা খুব ভালো হয়, আর তেলের রঙ যদি সুন্দর হয় এতে করে আচারের রঙও অনেক সুন্দর হয়। ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যখনই গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই এর মধ্যে কেটে রাখা আমড়াগুলোকে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব নেড়েচেড়ে। দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল স্পুন পরিমাণ লবণ, লবণও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মিক্স করে দিচ্ছি ভালোভাবে। এরপরে এখানে দিয়ে দিব আমি আড়াই কাপ পরিমাণ চিনি, চিনিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কেউ মিষ্টি কম বেশি খান তাই। আমি এখানে আড়াই কাপ পরিমাণে দিচ্ছি চিনি, থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পানি, পানি আপনারা স্কিপ করতে পারেন, তবে আমরা একটু শক্ততায় একটু পানি দেয়াই যেতে পারে, আর যদি স্কিপ করেন তাহলে ভালো হয়। দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার, এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। দেখুন কতটা পানি বেরিয়ে গিয়েছে, পানিটা আপনারা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ তেঁতুলের কাঁদ, তেঁতুলকে ভিজিয়ে ভালোভাবে কচলিয়ে চেলে এই কাঁদটা তৈরি করা হয়, সেই কাঁদটাই আমি এখানে দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে। এবার ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে দেখুন কি পরিমাণ পানি বেরিয়েছে আমড়া থেকে। এই পানিটাকে কিন্তু হাই ফ্লেম দিয়ে আপনারা ঘন ঘন নেড়ে নেড়ে এগুলোকে শুকিয়ে ফেলতে হবে। যখনই পানিগুলো ঘন হয়ে আসবে সে অবস্থাতে কিন্তু নাড়াচাড় বন্ধ করা যাবে না, এতে করে আচারের নিচে দিয়ে লেগে যাবে। আর পানিগুলো যখন একদম ঘন হয়ে আসবে তখনই আচারের মশলাগুলো দিয়ে দিব। মশলা কিন্তু আগে দেওয়া যাবে না, আচার আদা আদি হয়ে বা এরকম যখন ঘন হয়ে আসবে তখনই মশলাগুলোকে দিতে হবে। এতে করে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি আরও এক টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দুই টেবিল স্পুন পরিমাণ মরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে কম চান তাহলে আপনারা এই মরিচের গুঁড়োটাকে স্কিপ করতে পারেন। নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই আচারের পানিটা শুকিয়ে তেলটা বেরিয়ে না আসবে। ঢাকনা দিয়ে কিন্তু অনেকক্ষণ রাখা যাবে না, একটু পরপরেই আচারকে কিন্তু নেড়ে দিতে হবে। দেখুন এরকম যখনই পানিগুলো শুকিয়ে আসবে নেড়ে চেড়ে দিতে হবে ঘন ঘন। এরকম শুকিয়ে আসলে পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিতে হবে। পাঁচফোড়নের গুঁড়ো কিন্তু আচারের মধ্যে আগে দেওয়া যাবে না। দিয়ে দিলাম দুই টেবিল স্পুন পরিমাণ আবারও হোয়াইট ভিনেগার। পাঁচফোড়ন যদি আপনারা আগে দিয়ে দেন এতে করে আচার তিতে হয়ে যেতে পারে। দিয়ে দিলাম দুই টেবিল স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, এটাও আপনারা স্কিপ করতে পারেন, তবে আচারে চিলি ফ্লেক্স দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে আসবে না ততক্ষণ রান্না করব। তেল ছেড়ে দিলে এটাকে নামিয়ে রাখবো। আলাদা একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপ পরিমাণ আমি সরিষার তেল আবারও দিয়ে দিচ্ছি। আমি যে হাফ কাপ পরিমাণ তেল আগে কম দিয়েছি সেই হাফ কাপ পরিমাণ তেল এখন এখানে দিয়ে তেলটাকে একটু ফোড়ন দিয়ে দিব। এক টি স্পুন পরিমাণ হোয়াইট সরিষা দিয়ে ফোড়ন দিয়ে আচারের মধ্যে তেলগুলোকে দিয়ে দিব। দিয়ে একটা ফোড়ন দিয়ে নিলাম, এতে করে আচারের স্মেল এবং টেস্ট খুবই ভালো আসে। আচারটা আমার রেডি, এখন এগুলোকে ঠান্ডা করে আপনারা যেই কোনো কাচের বয়ামে ঘরের মধ্যে সংরক্ষণ করতে পারেন, প্লাস্টিকের বয়াম, কাচের বয়াম সবগুলোর মধ্যে ভরে আপনারা সেলও করতে পারেন।
তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং সংরক্ষণ করবেন। আপনারা ফ্রিজে রেখে আচার সংরক্ষণ করতে পারেন, বাইরে রেখেও সংরক্ষণ করতে পারেন। এই আচার আপনাদের 6 মাস পর্যন্ত একদম কিচ্ছু করতে হবে না। আর আচার যদি বাইরে রেখে সংরক্ষণ করেন কয়েকদিন পর পর একটু রোদে দিলে কিচ্ছু হবে না, আচারের মধ্যে কোনো ফাঙ্গাস আসবে না, স্মেল হবে না, কিচ্ছু হবে না। আমার এই আচার আপনারা বাসার মধ্যে 6 মাস ধরে সংরক্ষণ করতে পারবেন অনায়াসে। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।